আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এসএসসি পরীক্ষা 2018 সকল বোর্ডে অনুষ্ঠিতব্য প্রশ্নের ত্রিকোণমিতিক প্রশ্নের সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এ সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 10b ইকুয়াল টু √3। ক নম্বরে বলা হয়েছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কট এ প্লাস 10b ডিভাইডেড বাই কট বি প্লাস 10a ইকুয়াল টু কট এ ইন্টু 10b। গতে বলা হয়েছে কোন b ইকুয়াল টু m প্লাস n এবং কোন a ইকুয়াল টু m মাইনাস n হলে m ও n এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা ক নম্বর অ্যান্সার করার জন্য প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। ত্রিভুজের এখানে সি কোণটা হচ্ছে, যেহেতু আমাদের বলে দিছিল সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা সি কোণটা 90 ডিগ্রি বা একটা সমকোণ দিয়ে দিতে পারি। আমরা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে পারি, যেখানে 10b অর্থাৎ আমাদের বি কোণের সাপেক্ষে, আমরা যদি এটা যদি বি কোণ হয় তাহলে আমাদের 10b ইকুয়াল টু √3। আমরা সকলে জানি যে 10θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখানে এই বি কোণের সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বিসি। তাহলে 10θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা এটা লিখে নিতে পারি যে এখানে ত্রিভুজ এবিসি এ সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 10b ইকুয়াল টু √3। তাহলে এখানে 10b এর পরিবর্তে আমরা লিখতে পারি এবি বাই বিসি, কারণ এখানে বি কোণের সাপেক্ষে আমাদের লম্বটা হচ্ছে এসি এবং ভূমিটা হচ্ছে বিসি। তাহলে এখানে 10b এর পরিবর্তে আমরা লিখে নিতে পারি এসি বাই বিসি ইকুয়াল টু √3। তাহলে আমাদের সমীকরণটা যদি এভাবে হয় যে এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু, যেহেতু √3টা উপরে আছে, আমরা √3টা উপরে দিয়ে নিচে 1 দিতে পারি। তাহলে এসি ইকুয়াল টু 3 এবং বিসি ইকুয়াল টু 1। সুতরাং এখানে আমরা এসি ইকুয়াল টু √3 লিখে দিতে পারি এবং বিসি ইকুয়াল টু 1 লিখে দিতে পারি। তাহলে এখানে এসি ইকুয়াল টু আমাদের √3 একক চলে আসলো, আমরা √3 একক লিখে দিলাম এবং বিসি ইকুয়াল টু 1 একক চলে আসলো, আমরা 1 একক লিখে দিলাম। তাহলে এখন আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমাদের অতিভুজটা হচ্ছে এ বি, আমাদের এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্বটা হয়েছে এসি, তাহলে এসি স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার। তাহলে এসির মানটা হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস বিসি এর মানটা হচ্ছে 1 হোল স্কোয়ার। তাহলে √3কে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে এটা চলে আসে 3 এবং 1কে হোল স্কোয়ার করলে 1। সুতরাং এখানে আমরা এ বিটা লিখে স্কোয়ারটা √ আকারে এই পাশে নিয়ে আসতে পারি, আর 3 আর 1 যোগ করলে 4। তাহলে আমরা 4কে যদি √ করি তাহলে এটা চলে আসে 2। তাহলে আমরা লিখতে পারি 2 একক। সুতরাং এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 2 একক। খতে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কট এ প্লাস 10b ডিভাইডেড বাই কট বি প্লাস 10a ইকুয়াল টু কট এ ইন্টু 10b। তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্নটার সমাধান দেখব। তাহলে যথারীতি আমরা এখানেও একটা ত্রিভুজ অঙ্কন করে নিব এ বি সি, যেখানে এসিটা হচ্ছে আমাদের √3 একক, বিসিটা হচ্ছে 1 একক, এবং আমরা অলরেডি ক হতে পেয়ে গেছি যে এ বি ইকুয়াল টু 2 বা 2 একক। তাহলে এখানে লিখে দিতে পারি যে এখানে ত্রিভুজ এ বি সি এর সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 10b ইকুয়াল টু √3। এখানে 10bটা আমরা 10b রেখে দিলাম এবং √3 হচ্ছে 1060 ডিগ্রির মান, √3 হচ্ছে আমাদের 1060 ডিগ্রির মান। তাহলে আমরা √3 এর পরিবর্তে এখানে 1060 ডিগ্রি লিখে দিতে পারি। আমরা যদি এখন উভয় থেকে 10 কাটা দেয় তাহলে b ইকুয়াল টু 60 ডিগ্রি থেকে যায়, অর্থাৎ আমরা b কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি লিখে দিতে পারি। সুতরাং আমরা সকলেই জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে টোটাল 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এ কোণটা আমরা বের করে নিতে পারি, এ কোণ ইকুয়াল টু লিখতে পারি 90 ডিগ্রি ডিভাইডেড মাইনাস কোণ বি, কারণ আমরা জানি যে এখানে কোণ সিটাই হচ্ছে একাই 90 ডিগ্রি আর বাকি দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা এ কোণ এবং এটা হচ্ছে বি কোণ। তাহলে আমরা যদি এখানে টোটাল 90 ডিগ্রি থেকে বি কোণটা বাদ দিয়ে দিই তাহলে শুধু আমাদের এ কোণটা চলে আসে। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করে দিলে আমাদের চলে আসে 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের এ কোণের মানটা চলে আসলো 30 ডিগ্রি এবং বি কোণের মানটা চলে আসলো 60 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছিল যে কট এ প্লাস 10b
ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ। তাহলে কট এর পরিবর্তে আমরা লিখতে পারি 30 ডিগ্রি এবং টেন বি এর পরিবর্তে লিখতে পারি 60 ডিগ্রি। একইভাবে কট 60 ডিগ্রি প্লাস টেন টেন 30 ডিগ্রি। আমাদের কট 30 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3 এবং টেন 30 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3। কট 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3 এবং টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখানে রুট ওভার 3 আর রুট ওভার 3 যোগ করে দিলে আমরা লিখতে পারি 2√3। আর এখানে √3 √3 দুটো লসাগু হয় আমাদের রুট ওভার 3। আমরা যদি রুট ওভার 3 দ্বারা রুট ওভার 3কে ডিভাইড করি 1 আসে, 1 এর সাথে 1 গুণন করে দিলে 1, প্লাস আসে প্লাস দিলাম রুট ওভার 3 দ্বারা রুট ওভার 3কে ডিভাইড করলে 1, 1 এর সাথে 1 গুণন করে দিলে 1। তাহলে 1 আর 1 এখানে চলে আসে 2, 2√3, 2√3 আর এখানে 2√3। তাহলে এই ডিভাইডটা আমরা গুণন আকারে নিয়ে আসবো। এখানে 2√3 যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। আমরা যখন ডিভাইডটা গুণন আকারে নিয়ে আসি তখন হরটা লব হয়ে যায় এবং লবটা হর হয়ে যায়। তাহলে এখানে রুট ওভার 3টা উপরে উঠে যাচ্ছে এবং 2টা নিচে নেমে যাচ্ছে। তাহলে এখানে আমাদের 2 এবং 2 কাটা যায় আর √3 √3 দুটা গুণন করে দিলে এখানে 3 চলে আসে। একইভাবে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের কট এ প্লাস টেন বি। কট এর মান হচ্ছে 30 ডিগ্রি এবং টেন বি এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কট 30 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3 এবং টেন 60 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3। √3 √3 দুটা গুণন করে দিলে আমাদের চলে আসে 3। তাহলে সুতরাং আমাদের যেহেতু উভয় পক্ষে রেজাল্ট 3 চলে আসছে, এখানেও 3 এবং এখানেও 3 চলে আসছে, সুতরাং আমরা সর্বশেষ লিখে দিতে পারি কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ ইকুয়াল টু কট এ ইন্টু টেন বি প্রমাণিত। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছিল আমরা শেষে লিখে দিতে পারি প্রমাণিত। আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বি ইকুয়াল টু এম প্লাস এন এবং কোন এ ইকুয়াল টু এম মাইনাস এন হলে এম ও এন এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা গ নম্বর উত্তরটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং টেন বি ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা অলরেডি খতে পাইছি যে বি কোণটা ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু আমাদের দেওয়া আছে যে কোন বি ইকুয়াল টু এম প্লাস এন এবং কোন এ ইকুয়াল টু এম মাইনাস এন, কোন বি ইকুয়াল টু এম প্লাস এন এবং কোন এ ইকুয়াল টু এম মাইনাস এন যদি হয় তাহলে অলরেডি আমরা এখানে দেখছি যে কোন বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে দিতে পারি যে এম প্লাস এন ইকুয়াল টু 60 ডিগ্রি, কারণ কোন বি ইকুয়াল টু যেহেতু এম প্লাস এন তাহলে আমরা এম প্লাস এন ইকুয়াল টু 60 ডিগ্রি লিখে দিতে পারি। অন্যদিকে আমাদের কোন ইকুয়াল টু যেহেতু 30 ডিগ্রি, আবার এখানে কোন এ ইকুয়াল টু এম মাইনাস এন তাহলে এম মাইনাস এন ইকুয়াল টু আমরা এখানে 30 ডিগ্রি লিখে দিতে পারি। তাহলে দাঁড়াচ্ছে এম প্লাস এন ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এম মাইনাস এন ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণে দ্বারা করালাম এবং এটাকে 2 নং সমীকরণে দ্বারা করালাম। তাহলে এখানে আমরা 1 ও সমীকরণ যোগ করে দিলে আমাদের দ্বারাই এম প্লাস এন মাঝখানে প্লাস এম মাইনাস এন ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এখানে এন এন মাইনাস যায় আমাদের, এম আর এম দুইটা মিলে 2m, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই পাশে এমটা নিয়ে ওই পাশে ডিভাইড আকারে আমরা 2টা নিয়ে গেলাম, 90 ডিগ্রিকে 2 দ্বারা ডিভাইড করলে এটা 45 ডিগ্রি হয়। আবার 1 নং হতে আমরা 2 নং বিয়োগ করে পাই এম প্লাস এন মাইনাস এম মাইনাস এ মাইনাস এ প্লাস এন ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখানে এম এম মাইনাস হয়ে যায়, এন আর এন যোগ করলে 2n, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করলে 30 ডিগ্রি। আমরা এনটা এই পাশে রেখে 2টা ওই পাশে ডিভাইড আকারে নিয়ে গেলাম, সুতরাং এন ইকুয়াল টু চলে আসে 15। সুতরাং সর্বশেষ আমরা লিখে দিতে পারি যে এম ও এন এর মান যথাক্রমে 45 ডিগ্রি ও 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে এটাই ছিল মূলত আমাদের এসএসসি পরীক্ষা 2018 শিক্ষা বোর্ডের সকল বোর্ডের কোশ্চেনের সমাধান। ধন্যবাদ।